আজকের পর্বে আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে সরল করো, এটা সরল করতে হবে। তো এইখানে অনেকগুলা রুট দেখে তোমরা অনেকেই ভয় পাও, বাট অঙ্কটা অনেক সহজ, অনেক পরীক্ষায় আসে, আবার অনেক এমসিকিউ পরীক্ষাতেও কিন্তু খুব এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো এটা সরল করব। তো দেখো যে ব্যাপারটা রুটের ভিতরে এখানে আছে 12 আর এ টু দি পাওয়ার 8, এরপরে আবার রুট আছে এ টু দি পাওয়ার 6, এরপরে আবার রুট আছে এ টু দি পাওয়ার 4। তো আমরা এক্ষেত্রে লিখতে পারি এখানে 12 ছিল, লিখলাম। এবার এ টু দি পাওয়ার 8 আর রুট ওভার অফ দেখো এ টু দি পাওয়ার 6, আর এর ভিতরে আবার রুট ওভার অফ দেখো এ টু দি পাওয়ার 4। আমরা এ টু দি পাওয়ার 4কে লিখতে পারি এ স্কোয়ার, এরপরে হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এ টু দি পাওয়ার 4কে লিখতে পারি এ স্কোয়ার, এরপরে হোল স্কোয়ার। এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয় 2 আর 2 গুণ করলে হয় 4। এখন দেখো আমরা জানি এই রুট আর স্কোয়ার মানে এই বর্গমূল আর এই রুট 2 কাটা যাবে। দেখো আমরা জানি দেখো যে ব্যাপারটা রুট এ স্কোয়ার, এরপরে হোল স্কোয়ার। দেখো এই রুটের কারণে এ স্কোয়ার আর এই রুটের কারণে পাওয়ার হবে হচ্ছে হাফ। তাহলে এই 2 আর এই 2 কাটা থাকে হচ্ছে এ স্কোয়ার, তার মানে এই রুট এবং 2 কাটা যাবে, কেটে গেলে থাকবে হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 8, এরপরে দেখো এ টু দি পাওয়ার 6, আর এই রুট আর স্কোয়ার কাটা যাবে, থাকবে হচ্ছে এ স্কোয়ার। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো 12 এ টু দি পাওয়ার 8। এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো এ টু দি পাওয়ার 6 আর এ স্কোয়ার। দেখো এ টু দি পাওয়ার 6 ইন্টু এ স্কোয়ার, দুইটার বেজ হচ্ছে এ এবং গুণ আকারে আছে, তাহলে পাওয়ার দুইটা যোগ হবে মানে 6 + 2 হবে, তার মানে এ টু দি পাওয়ার 8 হবে। এ টু দি পাওয়ার 8কে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 4, এরপরে স্কোয়ার লিখতে পারি। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এ টু দি পাওয়ার 6 ইন্টু এ স্কোয়ার, তাহলে হবে কিন্তু এ টু দি পাওয়ার 8। আমরা এ টু দি পাওয়ার 8কে লিখতে পারি এ টু দি পাওয়ার 4, এরপরে স্কোয়ার। দেখো এই মানে 4 আর 2 গুণ করলে হয় হচ্ছে 8, এ টু দি পাওয়ার 6 ইন্টু এ স্কোয়ার গুণ করলে হয় এ টু দি পাওয়ার 8। এখন দেখো এই রুট আর স্কোয়ার কাটা যায়, কেটে গেলে থাকে দেখো লিখতে পারি আমরা যে ব্যাপারটা সেটা হলো যে এ টু দি পাওয়ার 8 ইন্টু রুট আর স্কোয়ার কেটে যায়, থাকে হচ্ছে এ টু দি পাওয়ার 4। এবার দেখো দুইটার বেজ হচ্ছে এ এবং গুণ আকারে আছে, তাহলে পাওয়ার দুটা যোগ হবে মানে এ টু দি পাওয়ার 12 হবে। আর দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা √2 সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/2। তাহলে এবার যদি এখানে যদি 3 থাকে তাহলে লিখবো কিন্তু 2 টু দি পাওয়ার 1/3, এখানে 4 থাকলে 1/4, এখানে 12 থাকলে 1/12, যেহেতু 12 আছে তাহলে হবে 1/12। এই 12 আর এই 12 কাটা থাকে হচ্ছে এ, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো নির্ণয় অ্যান্সার চলে এসেছে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা যে কাজটা করেছি অঙ্কটায় অনেকগুলা রুট দেখে তোমরা অনেকেই ঘাবড়ে যাও, বাট অঙ্কটা অনেক সহজ। দেখো আমরা এ টু দি পাওয়ার 4কে লিখতে পারি এ স্কোয়ার, এরপরে হোল স্কোয়ার। এই রুট আর স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে এ স্কোয়ার। দেখো এ টু দি পাওয়ার 6 আর এ স্কোয়ার গুণ করলে হয় এ টু দি পাওয়ার 8, এ টু দি পাওয়ার 8কে লিখতে পারি এ টু দি পাওয়ার 4, এরপরে হোল স্কোয়ার। দেখো 4 আর 4 আর 2 গুণ করলে হয় কিন্তু 8 মানে এ টু দি পাওয়ার 8 হয়। এবার রুট আর স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে এ টু দি পাওয়ার 4। এবার দেখো এ টু দি পাওয়ার 8 আর এ টু দি পাওয়ার 4, এই দুটো গুণ করলে হবে এ টু দি পাওয়ার 12, কারণ দুইটার বেস এ, যেহেতু গুণ আকারে আছে তাহলে পাওয়ার দুটো যোগ হবে, 8 আর 4 যোগ করলে হয় 12। এবার দেখো আর এটার কারণে হয় 1/12। এবার এই 12 আর 12 কাটা, থাকে হচ্ছে এ। এইটাই হচ্ছে অ্যান্সার। তো এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।